অনেক ভালো লাগছে, কারণ অনেকদিন পর ক্রিকেট ব্যাট ধরতে পারতেছি আর ব্যাটিং করতে পারতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে উইকেটের মধ্যে ব্যাটিং করা, এই জিনিসটা রিলিফ দিচ্ছে অনেকখানি যে না সামনে হয়তো বা ক্রিকেট আছে, এবং আসলেই ক্রিকেট আছে সামনে। চেষ্টা করবো সামনে যে সিরিজটা আছে সেখানে এখান থেকে যেন প্রিপারেশনগুলো নিয়ে ওখানে ভালো কিছু করা যায়। আর ওভারঅল অনেকদিন পর মাঠে এসে নিজেকে মানে সবার সাথে দেখা হয়ে এটাও খুব ভালো দিচ্ছে যে না যেগুলো আমরা মানে যাদের সাথে আমি খেলি সবসময় তাদেরকে এখন পাচ্ছি কাছে এবং কথাবার্তা শেয়ার করতেছি, তো এই জিনিসটা অনেক ভালো ভালো লাগতেছে নিজের কাছে। একটু টাফ ছিল জিনিসটা, কারণ আমরা ক্রিকেট খেলতেছিলাম কন্টিনিউ, একটা জায়গা থেকে ব্রেক পড়া, মাঠে না আসা, আসলে রুমের বাসার জিনিস আর গ্রাউন্ডে যে জিনিসগুলো হয় তার ভিতরে পার্থক্য থাকে, তো এই দিক দিয়ে অনেক মানে কষ্ট লাগছে জিনিসটা যে না অনেকদিন ধরে মাঠে যাইতে পারতেছি না, খেলতে পারতেছি না। আর ওই সময়টা আমরা বিশেষ করে আমি আমার নিজের আগের ব্যাটিংগুলো দেখছি যে কী কী জিনিসগুলো ইম্প্রুভ করা যায়, প্লাস আমার যে কোচদের সাথেও কথা বলছি যে কী করলে কী ইম্প্রুভ করা যায়, প্লাস হচ্ছে কিছু ড্রিল করেছি বাসার ভিতর যেগুলো খুব একটা গ্রাউন্ডের প্রয়োজন নেই, তো ওই সব ড্রিলগুলো আর কি ম্যাক্সিমাম করেছি। লকডাউনের টাইমটা আমি ম্যাক্সিমাম টাইম বাসায় ছিলাম, যেহেতু মাঠে মাঠ ইউজ করার কোনো পারমিশন ছিল না এখানে হোক আর আমার হোম ডিস্ট্রিক্টে, তো আমি চেষ্টা করছি যে রুমের ভিতর মানে বাসায় যে কাজগুলো করা যায়, জিম এবং রানিংটা ট্রেডমিলে ওখানেই করেছি এবং ফ্যামিলির সাথে অনেক সময় কাটিয়েছি। একটা গ্যাপ হওয়ার কারণে হয়তো বা আমি ব্যাকফুটে আছি, আমি না বিশেষ করে সবাই যে বলার থেকে শুরু করে ব্যাটসম্যান যে মানে যারা ইলেভেনে খেলবে তারাই সবাই ব্যাকফুটেই থাকবে, কারণ অনেকদিন একটা গ্যাপ। তো আমার মনে হয় যে আমি আগে যে সিরিজটা খেলেছি সেখানে একটা কনফিডেন্স আছে, অবশ্যই ওভার কনফিডেন্স নেই আমার, কারণ প্রতিটা ম্যাচেই অনেক ইম্পর্টেন্ট এবং একটা আউট হওয়ার জন্য একটা বল যথেষ্ট, যেটা আমি সবসময় মনে করি বিলিভ করি, এই জন্য প্রতিটা বল ফোকাস দিয়েই খেলতে হয়। তো আমি চেষ্টা করতেছি প্র্যাকটিসে এখানে আসে যেমন ওই মনোযোগটা আমি নিয়ে আসতে পারি, যে আগে সিরিজটা যেভাবে আমি শেষ করেছি মনোযোগ দিয়ে ওই মনোযোগটা যেন আমি আবার মাঠে ফিরিয়ে আনতে পারি। আমার মনে হয় মনোযোগ আর নিজের যদি চ্যালেঞ্জটা নিতে পারি যে না আমাকে আবার ভালো কিছু করতে হবে, তাহলে মনে হয় সম্ভব ভালো কিছু করা।